নমস্কাৰ স্বাগতম জনাইছো এয়া হৈছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ প্ৰাইম টাইম 18 আৰু ষ্টুডিঅত মই প্ৰাঞ্চল প্ৰতিম হাজৰিকা এতিয়া বিতং খবৰ বৰাকত সংঘটিত দুদিনৰ দুটা ঘটনাই স্পষ্ট কৰি তুলিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ অন্তঃকণ্ডল শিলচৰৰ পিছত এবাৰ কৰিমগঞ্জত কংগ্ৰেছৰ কাৰ্যালয়ৰ ভিতৰতে দুই কৰ্মীৰ প্ৰচণ্ড মাৰপিট বিধায়ক কমলাক্ষ্যদে পুৰকায়স্থৰ সন্মুখত লংকাকাণ্ডত পৰিণত হ'ল কংগ্ৰেছ কাৰ্যালয় কিন্তু কিয় বিৰোধীৰ মাজত মাৰপিট হতাহতি কংগ্রেস কার্যালয় পরিণত রণক্ষেত্র আহত হল বিধায়ক কমলাক্ষ মঙ্গলবারের করিমগঞ্জের ইন্দিরা ভবনত তিন দুপুরতে এইদরে সমূহ সমরত নামিল দুই কংগ্রেস কর্মী সামান্য এটি ঘটনাক কেন্দ্র করে সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ আর অফিস অধীক্ষক ফয়েজ আহমেদের মাজত তুমুল হতাহতির সৃষ্টি হয় এই ঘটনার সাক্ষী আছিল খুদ বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ মারপিট রখাবলৈ গৈ সামান্য পরিমাণে আহত বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষদে পুরকায়স্থ পেপার এটা লোক ইমান হেরিয়া নহয় বস্তু আসলে মনে আসিল আর পেপার এটা চাইছিল আর পেপারটা লোক চালিয়ে দিবা সরু কিনা এটা আছে ইমান ডর নহয় সরু এটা কাজ তাতে ইমান ডর ইমান হেরিয়া নহয় গৈছে আর পেপার লোলে এলাকা তাহলে মিটিংত হেরি হওয়া নাই বা পেপার লোলে গৈছিল কিনা এটা কস হয়েছে তার বাইরে দেখুন তাতে এটা মিটিংত হয়েছে বা খবর গই প্রকার হয়েছে এটা নয় এটাও ব্যক্তিগত এটা একটা হেরি এটা জাস্ট এটা হতক এটা বিধায়ক কমলাক্ষর মূরত আঘাত লাগে ইয়ার পিছতেই বিধায়কর ব্যক্তিগত দেহরক্ষী আহি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলগা হয় ঘটনাক লৈ বর্তমানেও চেপা উত্তেজনা বিরাজ করে আছে করিমগঞ্জের ইন্দিরা ভবন শিলচরের পিছত করিমগঞ্জের কংগ্রেস কার্যালয়ত মারপিটর ঘটনায় কংগ্রেসত চরম অনুশাসনহীনতার কথা পুনের এবার প্রমাণ করে দেখালে করিমগঞ্জের পর গৌরীশ নন্দী নিউজ 18 অসম নর্থ ইষ্ট আকাশলংঘী মূল্যবৃদ্ধি এতিয়া জোরোলা করেছে রাজ্যবাসীক প্রতিদিনে প্রতিবিধ সামগ্রীর অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধিয়ে সর্বসাধারণ গ্রাহকের মূরত সোধাইছে রামটাঙ্গন কিন্তু ইমানের পিছতো নীরব নির্বিকার সরকার প্রশাসন ইপিনে মূল্যবৃদ্ধি রোধের দাবীরে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে রাজ্যজুড়ি সাব্যস্ত করেছে প্রতিবাদী কার্যসূচী মূল্যবৃদ্ধির জুইত দগ্ধ দেশবাসী পেট্রোল ডিজেল রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধিয়ে উঙা করে তুলিছে দেশের জনতা আম আদমি কি মহঙ্গাই কী বজাছে কমর তোড় দি হ্যাঁ আমারা উপর থোড়া দয়া করকে পেট্রোল ডিজেল এলপিজি কা রেট থোড়া আদমি চাইয়ে আর তারই প্রতিবাদ শরম নেই তো দু মারো দেশের প্রান্তে প্রান্তে প্রতিবাদী সমদল কোনোবাত মূরত রন্ধন গ্যাসের সিলিন্ডার লৈ প্রতিবাদ এয়া কেরালার দৃশ্য কোনোবাত পেট্রোল চালিত বাইক রাজপথত পেলায় প্রতিবাদ এয়া উত্তর প্রদেশের মিরুটর দৃশ্য এইবার চাও ডিঙিত পিঁয়াজর মালা পিঁধা এই সকল প্রতিবাদকারী অসমত পিঁয়াজ এতিয়াই আকাশলঙ্ঘি দাম হল কিন্তু কইম্বাটুরত প্রতি কিলোগ্রাম পিঁয়াজর দাম মাত্র এক টাকা যার বাবে কৃষকে এইদরে পিঁয়াজ গায়ে মরে আড়ি সাব্যস্ত করেছে প্রতিবাদ বিরোধী কংগ্রেস শিবসেনা তথা আন আন বিভিন্ন দল সংগঠন আর জনসাধারণের নেতৃত্বত দেশের প্রান্তে প্রান্তে দেখা গৈছে এনে প্রতিবাদের দৃশ্য অসমৰ চুকে কোণে জ্বলিছে এই প্ৰতিবাদৰ জুই এয়া মাজুলীৰ দৃশ্য এয়া কলিয়াবৰৰ দৃশ্য মঙ্গলবাৰে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ৰাজ্যৰ ভিন্ন স্থানত এইদৰে সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ ইফালে মূল্যবৃদ্ধিৰ পৰিস্থিতিক চম্ভালিব নোৱাৰাৰ বাবে বিজেপি চৰকাৰকে জগৰীয়া কৰি সমালোচনা বিৰোধীৰ
এটা সময় যে গৈ শ্রীলঙ্কার দরে অবস্থা নহব এটু কিন্তু ভয় প্রত্যেকজন সচেতন নাগরিক বিশেষভাবে যখন মানে ইকোনমিস্ট হয় তেখেতকলর মানে ভয় মই ইকোনমিস্ট নহয় কিন্তু বিধানসভার এজন সদস্য হিসাবে যা কেদিনের পর এই বস্তুবিলাক রক্ষ করি ভয় লাগিছে যে মূল্য বৃদ্ধির ক্ষেত্রত সরকারে কিছু একটা উদ্বিগ্নতা অন্তত অসম সরকারে দেখালে ভালো হয় কারণ ইলেকশনের আগত পেট্রোলের ডিজেলের দামটো নিয়ন্ত্রণ করে রাখি ইলেকশনের পাছত যিধরণে দৈনন্দিন মূল্য বৃদ্ধি হয়েছে ইয়ারপর কিন্তু এসময় গিয়ে একটা গণবিক্ষোভ হবলে গৈ আছে আর এই গণবিক্ষোভের পরবর্তী সময়ত রাজ্যখনের পরিস্থিতি খুব বেয়া ফলে যাব। বিরোধীর সমালোচনাত বিত্তমন্ত্রী অজতা নেগর উত্তর, সরকারখনেতো চেষ্টা করে আছে, আপনাদের গোটেই পরিস্থিতি দেখিছে যে কোভিডর পিছত দুটা বছরত আমি লাহে লাহে অর্থনীতি সুস্থিরভাবে আহিছো, বিভিন্ন ক্ষেত্রে আজি ইউক্রেনের যুদ্ধ হয়েছে বা কেন্দ্রীয় মানে বিভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি হয়, মূল্যবৃদ্ধি একটা পরিবেশের ফলতে হয়, যে আমার কেন্দ্রীয় সরকার নিশ্চয় মূল্যবৃদ্ধির ক্ষেত্রে একটা সুস্থ সিদ্ধান্ত লোক আর শীঘ্রে এই সমস্যার অবসান হব। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অনফলে অর্থনৈতিক সংকটত জুরুলা তীব্র